ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরের মোকামে বেড়েছে দাম। মনপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা বেশি দামে। ব্যবসায়ীরা এই দাম বৃদ্ধিকে যৌক্তিক বলছেন। মাছের যোগান আরও বাড়লে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশ্বাস তাদের। তবে যোগান কমলে দাম আরেক দফা বাড়তে পারে। চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, প্রতিদিন কয়েকশো মন ইলিশ এই ঘাট হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি সরকারের তরফে ইলিশ রফতানির সিদ্ধান্তের একদিনের মধ্যেই বেড়েছে দাম। মন প্রতি বৃদ্ধি পেয়েছে 4 থেকে 5,000 টাকা। মাছের দাম বেশি, মানে মাছের জায়গা হিসেবে মানুষ মাছ খাইতে পারছে না। হয়তো বা কোনো একটা বেনিফিট আসবে ফিনান্সিয়াল, যেটা বাংলাদেশের জন্য ভালো, তারপরেও মাছ দেওয়াটা আমরা সমীচীন মনে করি নাই। বিক্রেতারা বলছেন এবছর ইলিশের যোগান তুলনামূলক কম। রফতানির খবরে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে 1 থেকে 150 টাকা। বড় মাছের দাম 74-75 হাজার টাকা মন চলতে, আর ছোটো জাটকি মাটকি এর একটু হালকা পাতলা কম, 1,800-1,850 এরকম বিক্রি করতেছি, যেটা অরিজিনাল চাঁদপুরেরটা। আর বাইরের মাছগুলো একটু দাম কম আছে। ইন্ডিয়ার মাছ ঘোষণাতে এখন দাম আগের থেকে প্রতি কেজিতে 100-150 টাকা বাড়তি আছে। ব্যবসায়ী নেতারা বলছেন যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা দিয়ে স্থানীয় চাহিদা পূরণ হচ্ছে না, তার উপর বাড়তি চাহিদায় দাম হু হু করে বাড়ছে। আমাদের লোকালে যারা আছে তাদেরই চাহিদা পূরণ করতে পারে না, তার উপর বাড়তি চাহিদা হইলে প্রতি কেজিতে 150-200 টাকা বাড়ায় দেওয়া বিচিত্র কিছু না। এই পরিমাণ সরবরাহ থাকে তাহলে দাম অবশ্যই বাড়বে, আর যদি সরবরাহ বাড়ে তাহলে রপ্তানি হলো দামে খুব একটা প্রভাব পড়বে না। বর্তমান বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1,800 থেকে 1,900 টাকায়, যা দুদিন আগে ছিল সর্বোচ্চ 1,700 টাকা। প্রতিদিন গড়ে চাঁদপুর মাছঘাটে প্রায় 600 মন ইলিশ হাত বদল হয়। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।